প্রযোজিত বিমা বিষয়ক টক শো সোনালী জীবন, উপস্থাপনা শান্তা জাহান, পরিচালনা গালিব হাসান, প্রযোজনা কুইন রহমান। সৌজন্যে দর্শক আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আছেন, সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি লাবণ্য। সোনালী জীবন মূলত একটি বীমা বিষয়ক অনুষ্ঠান। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বীমা শিল্পের সমস্যা এবং সম্ভাবনা সহ নানা দিক আলোকপাত করা হবে আমাদের এই অনুষ্ঠানে। সোনালী জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে দেশের প্রথম এবং পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আলাপচারিতা। আজকে আমাদের আয়োজনে অতিথি হিসেবে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন যার বীমা ক্যারিয়ার দীর্ঘ 32 বছরের, এবং তাকে বলা যায় যে এই বীমা শিল্পের একজন আইকন। তিনি আর কেউ নন, জনাব মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমাদের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে একটু আপনার বীমা ক্যারিয়ার নিয়ে জানতে চাইব। প্রথমে এটিএন বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ, আর আজকের স্টুডিওতে যারা কলা কৌশলী আছে তাদেরকেও ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছেন, কিছু বলার সুযোগ করে দিয়েছেন। এই জবটা দীর্ঘদিন করাতে আমি খুব খুশি করতে পেরে, কারণ এই জবটা করতে গেলে মানুষের খুব ধার প্রান্তে যেতে পারে, মানুষের কাজে লাগতে পারে, মানুষের কাছাকাছি গিয়ে সহযোগিতা করতে পারে, এরকম একটা জব আমি করতে পারি, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনার রয়েছে দীর্ঘ 32 বছরের বীমা ক্যারিয়ার, এবং একজন বীমা পেশাজীবী হিসেবে আপনি পৃথিবীর 100টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। এবং আমরা যদি উন্নত দেশগুলোতে দেখি, যে উন্নত দেশগুলোতে কিন্তু বীমা পেশা ভীষণ সম্মানজনক এবং তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়, কিন্তু যদি আমরা বাংলাদেশের সিনারিও দেখি তাহলে কিন্তু একদমই বলবো যে বিপরীত। শিক্ষিত সমাজ যারা আছেন তারা এই শিল্পে খুব একটা বেশি আগ্রহী নয়, এবং সামাজিকভাবেও তাদেরকে আসলে সঠিক মূল্যায়নটা করা হয় না আমাদের দেশের প্রেক্ষাপটে। তো এর কারণগুলো আসলে কি এবং এ থেকে উত্তরণের উপায়গুলো কি কি? ওই জিনিসটা আমি মানতে রাজি না, যেটা এই শেষের যে কথাটা বললেন, যেমন শিক্ষিত লোকেরা আসে এখানে সামাজিকভাবে মর্যাদা পায় না, এ কথাটা সঠিক না। সঠিক না এই কারণেই, তারা তো আসেই নেই, এই জগৎটাতে আসেই নেই তারা। তারা যদি আসতো তাহলে তো এই কথাটা আর আসতো না। মানে এভাবে আসলে বলা, কারণ এই ধারণাটা কিন্তু একদম আমাদের বলবো যে আমাদের মধ্যে প্রচলিত আছে, সে জায়গা থেকে বলা। রাইট রাইট, কারণ আমরা এই 30 বছর বলেন, 32 বছর আপনি তো বললেন, 32 বছর ধরে আমরা এই পেশাতে আছি, কিন্তু আমি সামাজিকভাবে অনেক মর্যাদা পাই। আমি কেন, সবাই পাচ্ছে, ধরে দীর্ঘদিন এই কাজটা করলাম কেমনে, প্রতিটা পরিবারের সাথে আমরা ইনভলভমেন্ট, আমরা একটা পরিবারের বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু। একটা পরিবারে যদি একটা অনুষ্ঠান হয়, আগে আমাদেরকে দাওয়াত দেয়, যে কোনো কাজটা আগে আমাদেরকে করে দিয়ে দেয়, তাহলে এরকম একটা রিলেশন হয়, একটু গুরুত্ব থেকে তো রিলেশনটা আসে। তাহলে সেরকম যদি আমরা করি থাকি, তাহলে এখন যারা আসেনি তারা তো এইভাবে আইডিয়া করতে পারবে না, এটা আইডিয়া করা ঠিক না। কারণ এই পেশাটা যদি মনে প্রাণে কেউ নেয়, যেমন ধরেন আমি একটু ওদিকে না গেলে হয় না, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি এই পেশাতে ছিলেন, এটা আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার উনি খুব কনফিডেন্টলি কথাটা বলে, তো এইটা তো আমাদের একটা দেখার বিষয়। তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এটা একটা মেসেজ দিই, যেটা হচ্ছে দেখি, দীর্ঘদিন ধরে, দীর্ঘ যুগ যুগ ধরে এই লাইফ ইন্স্যুরেন্সের ইন্ডাস্ট্রিটাতে
একটা অবহেলিত ছিল, এই সেক্টরটাই অবহেলিত ছিল। কিন্তু এই বিগত 11 বছর ধরে, আমার হিসাবে 11 বছর ধরে, আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই উদ্যোগ নিয়ে আজকে এই ইদ্রাকে একটা শক্তিশালী টিম করছে এবং উনি নিজে মনিটরিং করতেছেন। মনিটরিং করাতে লাভটা কী হয়েছে, একটা জবাবদিহিমূলক একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন উনি, যেটা আমরা এটা নিয়ে এখনও চলতেছি। কিন্তু এটা অত্যন্ত সুখের বিষয়, আগামী দিনগুলোতে এমন একটা দিন আসবে যেটা দলে দলে মানুষ এই কাজ করার জন্য আসবে এবং কিউতে থাকবে মানুষ, এক সময় দিন আসবে যেটা মানুষ কিউতে তাকিয়ে ফলোসি করবে এবং জীবন বিমা নিরাপত্তাতে তারা আগ্রহী হবে, এটা আমি বিশ্বাস করি সবসময়। বা আপনার কাছ থেকে আমরা আশার কথা শুনলাম এবং আপনি যেটা বলছেন, আসলে বিমা এই জগৎকে অভিজ্ঞতা করতে হবে বা এক্সপিরিয়েন্স করতে হবে, তাহলেই না সঠিক পথটা জানা যাবে। আর সেই সাথে একটু জানতে চাই, যেটা বলছিলাম যে 100টির বেশি দেশ আপনি ভ্রমণ করেছেন বিমা পেশাজীবী হিসেবে, তো অন্যান্য দেশের বিমা জগতের সাথে বাংলাদেশের বিমা জগতের পার্থক্যগুলো কোন কোন জায়গায়? দেখুন, তারা তো এই বাইরের উন্নত দেশগুলোতে বহুত আগে থেকে, এটা 50 বছর 60 বছর আগে থেকে, 70 বছর আগে ধরে নিতে পারেন, ওই আগে থেকে তারা সামাজিকভাবে গভর্নমেন্টের অনেকগুলো সংস্থা আছে, তারা পাবলিকদেরকে তারা কী করে গেলে পাবলিকদেরকে তারা এইভাবে বিমা সম্পর্কে ধারণা দিয়ে থাকে, ধারণা দিচ্ছে এবং সামাজিকভাবে তাদেরকে পজিটিভ ধারণা দিয়ে আসতেছে, এটার ফল তারা এখন পাচ্ছে। যেমন ধরেন আপনি বাইরের কথা বললেন, বাইরের দেশগুলোর কথা বললেন, বাইরে কিন্তু আমাদের দেশের এই বিমাগুলো তারা করে না। যেমন ধরেন তারা ওয়ান টাইম কিছু বিমা করে, এটা আমি একটু ক্লিয়ার করি, আমাদের দেশের জনগণকে আর একটু ক্লিয়ার করি, এটা ভালো হবে। ওরা লাইফ ইন্স্যুরেন্স করে ওয়ান টাইম, কিন্তু ওয়ান টাইম আপনি $1,000,000 একটা কভারেজ নেবে, কিন্তু এটা প্রিমিয়াম আসবে $3,000। তাহলে কতদিনের জন্য? 5 ইয়ার্স 3 ইয়ার্সের মতো তারা একটা কভারেজ নেবে। এই 3 বছর অথবা 5 বছরের মতো যদি কোনো অকারেজ ঘটে, তাহলে $1,000,000 তার পরিবারে পাবে। কিন্তু আমাদের দেশে ভিন্নতা হলে ওই জায়গায়, ভিন্নতা কোথায়? ভিন্নতা হচ্ছে তো ওই জায়গায় আমাদেরকে দীর্ঘমেয়াদী ফলোসিগুলো করে। ওকে, দীর্ঘমেয়াদী ফলোসিগুলো কী কেন করে? করতে গিয়ে ওইখানে তারা সেভিংটা মনে করে, ওইখানে কাভারেজের পাশাপাশি সেভিংটা, তখন হয় কি ওই ক্লায়েন্টের সাথে যারা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আছে তাদের সাথে একটা গ্যাপ হয়। একটা গ্যাপটা কোথায় হয়? যেমন ধরেন লাইফ ইন্স্যুরেন্সটা কিন্তু কিনতে হয়, লাইফ ইন্স্যুরেন্স পে করতে হয়, এটা রিটার্ন হয় না। কিন্তু আমাদের বাংলাদেশে হয় কি, এই সাপ্লিমেন্টারি যেগুলো বেসিকের সাথে থাকে, এই সাপ্লিমেন্টগুলো ফুসিতে কিনতে হয়, তো সাপ্লিমেন্টারি এগুলো তো প্যাক করতে হয়, প্যাক করিয়ে তো এখানে বেসিকের সাথে আসছে, তখন শেষে ম্যাচুরিটিতে গিয়ে যখন কম পায় তখন তাদের সাথে একটা গ্যাপ সৃষ্টি হয়। এটা আমাদের ক্লায়েন্টেরও বুঝতে হবে, কারণ এক একটা সাপ্লিমেন্টের এক এক কাজ। যেমন ধরেন একটা লোক মারা গেল, মারার মধ্যে আবার 2 ধরনের আছে, একটা হলে এক্সিডেন্টাল ডেথ, একটা হলে নর্মাল ডেথ। নর্মাল ডেথ হলে একটা পেমেন্ট হবে, আর এক্সিডেন্ট ডেথ হলে আর একটা পেমেন্ট হবে, এটা ডবল পেমেন্ট হবে। তাহলে এখানে একটা গ্যাপ রয়ে গেছে, বুঝাবুঝির ব্যাপারটা। আরেকটা কী আছে যে এক্সিডেন্টাল ইঞ্জুরি হলে যে কোনো একটা ব্যক্তি যে কোনো সময় হতে পারে, এনি অকারেন্স হলে কী হয়, তাহলে তার একটা সাপ্লিমেন্টারি কন্ট্রাক্ট, এসব ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা। তারপরে যদি সে অসুস্থ হয়ে হাসপাতালে যায়, সেটা একটা আলাদা সাপ্লিমেন্টারি। যদি সে ডিসেবিলিটি আসে তার জীবনে, এখন ডিসেবিলিটি কোথার থেকে আসবে? এক্সিডেন্ট অ্যান্ড সিকনেস, এই দুইটা জায়গার থেকে ডিসেবিলিটি আসে। তাহলে এরকম যদি ডিসেবিলিটি হয়, তাহলে আগামী দিনে প্রিমিয়ামটা সম্পূর্ণ মৌকুব করে, তখন সে ডিসেবিলিটি ক্লেমটা এনজয় করে। এখন একটা কথা হচ্ছে দেখি, এই সাপ্লিমেন্টারি টাকাটা যে নেয় ওগুলো কোনো সময় রিটার্ন হয় না। ওই যে আমি বললাম বিদেশে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে সিস্টেমটা আছে যে এগুলো পে করতে হয়, পে করে নিয়ে আসে, তখন এসে কোনো অকারজ করলে তারা ক্লেম পায়, কিন্তু ওগুলো তারা রিটার্ন দেয় না। ওই $3,000 কথা বলা ওইটা কোনো রিটার্ন হয় না, এরকম বিষয়। কিন্তু এগুলো আমাদের সাথে এটা যদি ক্লিয়ার আমরা করি, ক্লায়েন্টের সাথে যদি ক্লিয়ার করি, তাহলে এই জিনিসটা গ্যাপটা সৃষ্টি হয় না। আচ্ছা, আপনি খুব স্পষ্ট করে আসলে পার্থক্যগুলো বুঝিয়ে দিলেন যে উন্নত দেশের বিমা জগতের যে বিষয়টি এবং বাংলাদেশের বিমা জগতের বিষয়টি। তো আরো একবার আপনার কাছে একটু জানতে চাইবো যে যেহেতু আপনাকে আমরা বিমা জগতের আইকন বলে থাকি এবং দীর্ঘ বছর এই সেক্টরে আপনার অভিজ্ঞতা, এবং আমি যতদূর জানি একজন বিমা পেশাজীবী হিসেবে আপনি দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে পথে প্রান্তরে সাধারণ মানুষের সাথে মিশেছেন, এই সময়ে যারা বিমা শিল্পে কাজ করছে, বিমা পেশাজীবী রয়েছে যারা সফল, তাদের সফলতার মূল মন্ত্র কি? হ্যাঁ দেখুন, এগুলা
যারা জড়িত আছে এখানে, কাজে জড়িত আছে এখানে, রিলেশনের বাইরে কোনো কথা নেই। রিলেশন এমন একটা জিনিস যে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের দুঃখটাও জানতে হবে, সুখটাও জানতে হবে। ক্লায়েন্ট একটা পরিবারের একটা সদস্যের মতো, কারণ সে একটা ক্লায়েন্ট যদি একটা পলিসি করে তাহলে সে তার সাথে ভালো বিহেভ, যোগাযোগ করা, সম্পর্ক রাখা, সম্পর্ক তৈরি করা, একসময় সে আর 10টা ক্লায়েন্ট সে দিয়ে দিবে। আমাদের একটা বিখ্যাত একটা এজেন্টের কথা আমি বলি, এটা আমেরিকাতে, তাকে জিজ্ঞেস করছিল যে আপনি এত পলিসি কীভাবে করেন মানুষের কাছে, এইভাবে এত মানুষের কাছে কীভাবে যান। সে বলছিল যে আমি একটা ক্যান্ডেল দিয়ে সমস্ত আগুনগুলো ধরাই, ইন্ডিভিজুয়াল কোনো ক্যান্ডেল ধরাই না। এটার অর্থ কী দাঁড়াইল? এটার অর্থ দাঁড়াইল যে প্রতিটা ক্লায়েন্ট কিন্তু আমাদের একটা সম্পদ। প্রতিটা ক্লায়েন্টেরও যদি আমি ভালো সার্ভিস দিই, যোগাযোগ রাখি, সুসম্পর্ক রাখি, তাহলে এই ক্লায়েন্টে আর 10 জন ক্লায়েন্টের কথা বলবে। এটা একটা ভালো জিনিস যে আমি একটা ভালো জিনিস করলাম আর 10 জনকে শেয়ার করলাম, এ 10 জনে কিন্তু তার ক্লায়েন্ট হবে। এরকম কিছু বিষয়, এর বাইরে কোনো পলিসি নেই। ভালো সার্ভিস দেওয়া, যে ক্লেমটা দ্রুত দেয়া, এটাই হলো বিষয়। ধন্যবাদ। এই প্রসঙ্গ নিয়ে আমরা আরও কথা বলবো একটি বিরতি থেকে ঘুরে আসে এ পর্যায়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বীমা বিষয়ক অনুষ্ঠান সোনালি জীবন। আমি লাবণ্য, এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশে প্রথম এবং পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি, বর্তমান বিশ্বের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ERP অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সকল কার্যক্রম পরিচালনা করে থাকে, যার জন্য জবাবদিহিতা এবং প্রতিশ্রুতি বজায় থাকে শতভাগ। এই সিস্টেম নিয়ে সোনালী লাইফ পৃথিবীর যে কোনো উন্নত দেশের বীমা কোম্পানির পাশে দাঁড়াতে পারে। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী জীবন, সুখের জীবন। নিজের প্রিমিয়াম নিজে দেব, লেনদেনে সচেতন হব, পরনির্ভরশীলতা কমিয়ে আপনি আপনার প্রিমিয়াম নিজ হাতে জমা দিন। সোনালী লাইফ যে কোনো ব্যক্তির মাধ্যম এড়িয়ে নিজ হাতে প্রিমিয়াম জমাদানে উৎসাহিত করে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এমন একটি ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে আপনি দেশে অথবা প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনি আপনার প্রিমিয়াম জমা দিতে পারবেন। আর আপনার প্রিমিয়াম পাঠানোর উপায় সহজতর করতে সোনালী লাইফ খোলা রেখেছে টাকা পাঠানোর সকল গেটওয়ে। ইচ্ছে করলে EFT-র মাধ্যমেও আপনি আপনার প্রিমিয়াম জমা দিতে পারবেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী জীবন, সুখের জীবন। ব্যস্ত? বলো। বিকাশে টাকা ঢুকাতে যাচ্ছে। বসো, তোমার ভিসা ডেবিট কার্ড নাও, বিকাশ অ্যাপ খুলে অ্যাড মানিতে যাও, কার্ড টু বিকাশে ঢোকো, কার্ড সেভ করো, অ্যাড মানি করো, পেয়ে গেলে টাকা, খালি বাইরে যাওয়ার ধান্দা। মুখে দিতেই স্পেশাল ইনসাইড। আমাকে ওয়েলকাম করবে না? ফিউচার থেকে এসেছি। ফিউচারেও আমার বডি সেম, আর ফ্যানদের ভালোবাসা সেম, আর বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে তোমার সব গার্লফ্রেন্ডের? মানে ফিউচারও সব সেম? বাকি সব সেম, কিন্তু এখন পেপসিতে আরো বেশি ফ্রেজ, মানে এখন আরো বেশি রিফ্রেশিং পেপসি, প্রতি চুমুকে স্ওয়াগ। এক কাপ চা আর বিস্কুট কোয়ালিটি আর টেস্টে ভরসা একটাই, বিস্কুট ট্রাই কেক, মুখে মুখে তাই। বিকাশে ভিসা ডেবিট কার্ড সেভ করে অ্যাড মানি করলেই 100 টাকা বোনাস। এক কাপ চা আর বিস্কুট কোয়ালিটি আর টেস্টে ভরসা একটাই, বিস্কুট ট্রাই কেক, মুখে মুখে তাই। বিকাশে ভিসা ডেবিট কার্ড সেভ করে অ্যাড মানি করলেই 100 টাকা বোনাস। অল টাইম ক্রিম রোল, ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। বিকাশে ভিসা ডেবিট কার্ড সেভ করে অ্যাড মানি করলেই 100 টাকা বোনাস। অল টাইম ক্রিম রোল,
ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। বিকাশে ভিসা ডেবিট কার্ড সেভ করে অ্যাড মানি করলে 100 টাকা বোনাস। এক কাপ চা আর বিস্কুট কোয়ালিটি আর টেস্টে ভরসা একটাই, বিস্কুট ড্রাই কেক মুখে মুখে তাই। বিকাশে ভিসা ডেবিট কার্ড সেভ করে অ্যাড মানি করলে 100 টাকা বোনাস। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দেশে এবং প্রবাসে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আমাদের ওয়েবসাইটে দেওয়া ফর্ম পূরণ করে অনলাইনের মাধ্যমে আমাদের বিভিন্ন আকর্ষণীয় পলিসি কিনে গ্রাহক হতে পারেন, পাঠাতে পারেন অনলাইনে আপনার প্রিমিয়াম। শুধু অনলাইনে প্রিমিয়াম নয়, অনলাইনে আপনি প্রিমিয়াম স্ট্যাটাস দেখতে পারেন। এছাড়াও একজন গ্রাহক ইচ্ছে করলে তার বোনাসের স্ট্যাটাস দেখতে পারবেন। কিন্তু মনে রাখবেন, পলিসি খোলার পর পলিসি নাম্বারটা রেজিস্ট্রেশন করে নেবেন। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী জীবন, সুখের জীবন। উপার্জনক্ষম একজন মানুষের মৃত্যুতে একটি পরিবারে নেমে আসে অমানিশার ঘোর অন্ধকার। এমন বিপদের দিনেই আলোর মশাল জ্বালিয়ে এগিয়ে আসে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সময় মতো পরিবারটির পাশে অবলম্বন হিসেবে থাকে সোনালী লাইফ। মাত্র 7 দিনে প্রয়োজনীয় তথ্যাদি জমাদান সাপেক্ষে মরণোত্তর বীমার দাবি পরিশোধ করা সোনালী লাইফের অঙ্গীকার। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী জীবন, সুখের জীবন। সোনালী জীবন, সুখের জীবন। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন বীমা বিষয়ক অনুষ্ঠান সোনালী জীবন, আমি লাবণ্য আছি আপনাদের সাথে। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বাংলাদেশের প্রথম এবং পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে। এবং আমাদের আজকের আয়োজনে আমরা এমন একজন ব্যক্তিত্বের সাথে কথা বলছি যার বীমা ক্যারিয়ার দীর্ঘ 32 বছরের। এবং আমাদের আয়োজনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশের বীমা শিল্পের সমস্যা এবং সম্ভাবনা সহ নানা দিক আলোকপাত করতে। যিনি আছেন আমাদের সাথে, ওনার নাম আপনারা সবাই জানেন, জনাব মাহফুজুর রহমান। চলুন আবারও কথায় চলে যাই, স্বাগত আরো একবার। বিরতির পরে আমরা বীমা শিল্পের নানান দিক নিয়ে কথা বলছিলাম, তো এবারে আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে বীমা শিল্পের সমস্যাগুলো কি কি, এবং যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে উত্তরণের উপায়গুলোও জানতে চাইবো। দেখুন, আমাদের দেশে জনসংখ্যা বহুল একটা দেশ, এই 18 কোটি দেশের লোকের দেশ। এখানে বীমা শিল্পে যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের যে ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ার কিন্তু একেবারেই ওদের কাছে গিয়ে ফুঁসতে পারে নাই। এই 18 কোটি লোকের কাছে ফুঁসতে খুব একটা কঠিন ব্যাপার, তাদের ম্যান পাওয়ার খুবই কম। এদের জন্য আমাদের ওদিকে নজর দিতে হবে। আমরা 4-5% লোকের কাছে যেতে পারছি, এ পর্যন্ত আমরা ম্যাক্সিমাম লোকদের কাছে যেতে পারিনি এখনও। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আগেও একটা প্রশ্ন করছেন যে লোক আসতে চায় না কেন, থাকে কেন, থাকে না কেন, কিন্তু আমি এই আজকের এই অনুষ্ঠানে একটা মেসেজ দিই যে শিক্ষা বোর্ডের আন্ডারে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এই সমস্ত মাদ্রাসার মধ্যে ছাত্ররা অসম্ভব ট্যালেন্ট, ওরা কিন্তু বাইরে হয়ে মসজিদে চাকরি খুঁজে, আর কোনো অপরচুনিটি তাদের নাই। কিন্তু এই তাদেরকে গিয়ে যদি আমরা বলতে পারি, তারপরে কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, এই সমস্ত জায়গাগুলোতে গিয়ে যদি আমরা পাঠ পাঠ করে বাই শিডিউলে যদি তাদেরকে বুঝাইতে পারি আমরা, তখন তারা আস্তে আস্তে কেরিয়ারের কথা চিন্তা করবে, কেরিয়ারের পাশাপাশি এই লাইফ ইন্স্যুরেন্স নিয়েও তারা চিন্তা করবে। কিন্তু এই কাজটা করবে কারা? এই কাজটা করতে হবে ইদ্রার থেকে। ইদ্রার যদি এই ফটটা দেখা দিয়ে দেয়, তাহলে এখানে বাংলাদেশের যারা কোম্পানিগুলো আছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, তারা কিন্তু আস্তে আস্তে ওই ফট ধরবে। তোর ওইখান থেকে কিন্তু সম্ভাবনাময় অনেক লোক আসবে, কিন্তু তারা তো জানে না এরকম একটা অপরচুনিটি লাইফ ইন্স্যুরেন্স আছে, তারা জানে না। তারা হঠাৎ করে ওখান থেকে বেরিয়ে আসি, তারা জব খুঁজে,
স্যালারি বেসিস, কিন্তু স্যালারি এই কাজ করলে স্যালারির প্রয়োজনও নেই, আমাদের তো কোনো স্যালারি আমরা কোনো সময় চিন্তাই করি নাই, এটা একটা বিষয়। কেন আপনি ধরুন উন্নত দেশগুলোতে দেখা যায় যে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে পার্ট পার্ট করিয়ে ইন্ডাস্ট্রিগুলোতে নিয়ে যায়, বাসে করে আবার রিটার্ন করে দিয়ে দেয়, এক ঘন্টা দু ঘন্টা করে করি তাদেরকে ওগুলা দেখানো হয় ইন্ডাস্ট্রির কাজকর্মগুলা, ওইভাবে তারা গড়ে ওঠে, ওইভাবে ডেভেলপ করে তারা। তো একসময় তারা লেখাপড়া শেষ করে তখন তারা ওই সমস্ত মিল কারখানাগুলোতে যাতায়াত করে যে তারা প্রোডাক্টিভ কী আইটেম এই সমস্ত আইটেম নিয়ে চিন্তা ভাবনা করে। কিন্তু একেবারে র অবস্থায় যদি একটা ছেলে মেয়ে ইউনিভার্সিটি থেকে বাইরে লেখাপড়া শেষ করে বাইরে হয় তারা কিন্তু অনেক সময় হঠাৎ করে জব সিলেকশন করতে পারে না, এটা একটা বড় প্রবলেম আমাদের দেশে। তো এই কাজটা যদি আমি ইদারাকে অনুরোধ করবো, ইদারা যদি এই কাজটা করে তাদেরকে এই ফর্টটা দেখা দিয়ে দেয় তাহলে বাকি কাজটা কোম্পানিরা করবে। আচ্ছা, তার মানে আপনি উত্তরণের উপায় হিসেবে বলতে চাচ্ছেন যে এই মেসেজগুলো মানুষের মাঝে প্রপারলি ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, এবার একটু আপনার কাছে জানতে চাইবো যে সোনালী লাইফে আসার পূর্বে আমি যতদূর জানি আপনি বিদেশি বীমা কোম্পানিতে ছিলেন অনেকদিন, এবং আপনার কাছে জানতে চাইবো যে সোনালী লাইফে তাহলে আসার কারণগুলো কি ছিল, মানে কোন কোন বিষয়গুলো আপনাকে উৎসাহিত করেছে একটি বিদেশি বীমা কোম্পানি ছেড়ে সোনালী লাইফে যোগদান করতে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি ওই অ্যাকচুয়ালি একটা চেঞ্জ চাচ্ছিলাম, দীর্ঘদিন একটা কোম্পানিতে ছিলাম, একটা চেঞ্জ চাচ্ছিলাম। তারপরে আমি বাংলাদেশি কোনো কোম্পানির ভালো একটা কোম্পানির একটা ফ্লেভার চাচ্ছিলাম আর কি। তো তাতে করিয়ারে বেশ কয়েকটা কোম্পানি আমি দেখেছি। তো সোনালীর ব্যাপারটা আমাকে কিছু ক্লায়েন্টে বলছে, যেমন একটা ক্লায়েন্টে বললো আমাকে যে সোনালীতে উনি শুরুতে একটা ফলোসি করছিলেন 17 জানুয়ারি 2022 তার ম্যাচিউরিটি ডেট লেখা আছে, এটা ক্লায়েন্টের বক্তব্য, আমার বক্তব্য না, ক্লায়েন্টের বক্তব্য। তো উনি আমাকে বললো যে 3 দিন আগে কোম্পানি চাইছে দলিলটা, চাইছে দলিলটা দিলাম, কিন্তু যেদিন দলিল লেখা আছে ম্যাচিউরিটি ডেট সেদিনে 12টার ভিতর আমার টাকাটা ঢুকে গেছে। আচ্ছা, তাহলে এটা একটা মানে কি বলবো, এটা একটা বেটার সার্ভিস এই কোম্পানি দিয়ে যাচ্ছে। তো আমি সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করলাম, কোম্পানির চেয়ারম্যান যিনি আছেন মুস্তফা গোলাম কুদ্দুস সাহেব, ওনার আমি অনেকগুলো বক্তব্য শুনছি। এই বক্তব্যতে ওনার একটা কথা আসছে যে দীর্ঘদিন লাইফ ইন্স্যুরেন্সের আমাদের দেশের লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যে একটা বদনামি আছে এটা নিয়ে উনি খুব সিরিয়াস, উনি চ্যালেঞ্জ করছে, যে চ্যালেঞ্জটা এইভাবে করছেন উনি যে এটা আমরা এমনভাবে একটা সিস্টেমে নিয়ে যাব আগামী দিনগুলো, আগামী 100 বছর কোম্পানি চলবে কিন্তু এই লাইফ ইন্স্যুরেন্সের কোনো বদনামি হবে না, সব সিস্টেমেটিক আমরা এটা করে দিয়ে দিব। তো উনি বিশেষ করে ফার্স্ট প্রায়োরিটি ক্লায়েন্টের ফার্স্ট প্রায়োরিটি ইয়াটা দেখছেন, এরপরে যারা কাজে জড়িত আছেন সবার চিন্তাভাবনা উনি করেন। যেমন ধরেন তারা ট্রান্সপোর্ট দিচ্ছে, একটা ইম্পর্টেন্সের জিনিস, ট্রান্সপোর্টটা একটা কিন্তু বিলাসিতা জিনিস নয়, ট্রান্সপোর্টটা একটা হলে ইম্পর্টেন্সের জিনিস, এটা কমিউনিকেশন ইজি করার জন্য ট্রান্সপোর্ট দিচ্ছে। তারপরে একটা ফ্ল্যাটের তারা সোনালী নগর করতেছে যে তারা আপনারা সবাই ফ্ল্যাট পাবে। মুস্তফা গোলাম কুদ্দুস সাহেব উনি এটা মাথায় নিয়ে আগাচ্ছেন। তারপর দেখুন এখানে ওনার সাথে যিনি আছেন সিউ সাহেব আছেন, উনি অত্যন্ত একজন ভালো মানুষ, আমি বলবো জনাব মীর রাশেদ বিন আমান, উনি একজন ইন্স্যুরেন্স সেক্টরের জন্য যোগ্য এবং দক্ষ লোক, এটা আমি মনে করি, খুব ট্যালেন্ট লোক। উনি সবসময় মানুষকে বলবে, আমাদেরকে বলবে যে সাদাকে সাদা বলবেন, কালোরে কালো বলবেন, এখানে মিশে একটার সাথে একটা মিশ্রিত করবেন না। এরপরে ওনার সাথে দীর্ঘদিন ধরে আছেন সাজেদুল আনোয়ার সাহেব, উনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দৌড়তেছেন, এখনও দৌড়তেছেন উনি। আমি আমি দোয়া করি যে তাদেরকে আল্লাহ আরও বেশি দিন সুস্থতা দান করুক, হায়াত দান করুক, যারা আমাদের মধ্যে থাকে, বিশেষ করে গোলাম মুস্তফা সাহেব, ওনার বয়সেছেন, তারপর আমাদের মাঝে অনেক আমরা বুদ্ধি পরামর্শ আমাদেরকে দিয়ে যাচ্ছেন, অনেক ভালো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারা আধুনিক পদ্ধতিতে যেভাবে গ্রামগঞ্জ পর্যন্ত যে সার্ভিসটা দিয়ে যাচ্ছে, এখন গ্রামের অনেক লোক সোনালীকে চিনে, এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করে ফেলছে। কিন্তু অনেক কোম্পানি কিন্তু শহরভিত্তিক বিজনেস করতেছে, যার কারণে গ্রামের মধ্যে কিন্তু তেমন একটা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কিন্তু কোনো কথাবার্তা হয় না, এই একমাত্র সোনালী এই চলে গেছে ওই জায়গাতে, আগামী দিন যাবে। ওই যে আমি একটা কথা বললাম যে আপনাকে, যে শুরুতে যে কথাটা বললাম
এই এগুলার এই অ্যাক্টিভিটিসের অ্যাক্টিভিটিসগুলোর কারণে এক সময় এমন একটা দিন আসবে যারা ফলোসি করবে তারাও কি হতে থাকবেন, যারা কাজ করবে তারাও কি হতে থাকবেন। এটা আমার আইডিয়া, এটি বেশি দূরের কথা নয়, আরও তো 10 বছরের মধ্যে ঘটনা ঘটবে। এই লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা, এই সেক্টরটা অনেক অনেক ডেভেলপ করছে, গভর্নমেন্ট ইনশাল্লাহ নিজেরাই এটা তদারকি করছেন। এ প্রসঙ্গে আরও একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে সোনালী লাইফ আমরা জানি যে মাত্র 7 দিনে মরণোত্তর বিমা দাবি পরিশোধ করছে, এবং বলতে হয় একটি বিষয় যে মেয়াদ উত্তীর্ণের 2 মাস পূর্বে গ্রাহককে পোস্ট ডেটে চেক হস্তান্তর করা হচ্ছে। তো বিশ্বের অন্যান্য দেশের সিস্টেমগুলোও কি এইরকম, অন্যান্য বিমা কোম্পানি যেগুলো রয়েছে, এবং সোনালী লাইফের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ভালো কথা বলছেন যে আমি ওই জিনিসটা আমাকে খুব অনুপ্রাণিত করছে। যেমন ধরেন আপনি বলছেন যে ক্লেমটা 7 ডেজের মধ্যে ক্লেমটা দিচ্ছে, এটা আমি দেখেছি 14,000 ক্লেম তারা বিভিন্ন ক্লেম দিয়েছে, এটা আমি বোর্ডে দেখেছি, স্ক্রিনে দেখেছি যে ওখানে এই 14,000 ফলোসি দেখতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম, একটাও কিন্তু 7 ডেজের উপরে যায়নি, 7 দিনের উপরে যায়নি, 7 দিনের ভিতরে কিন্তু সেটেলমেন্ট করে ফেলছে। আমাকে এটা বেশি অনুপ্রাণিত করছে। তারপরে আপনি যেটা বললেন যে বিদেশি বিমা কোম্পানিগুলো কি এই সিস্টেমে, না এখনটা এগুলা অটোমেটিকলি আসতে হবে, সবাই থেকে এই প্ল্যাটফর্মে আসতে হবে, নাহলে তারা পিছিয়ে যাবে, যে কোনো কোম্পানি দেশি বিদেশি যারাই আসুক। কারণ সোনালি শুরু করছে, এটা তাদেরও করতে হবে, কারণ এখন তো জনগণ বলেন গ্রাহক বলেন তারা তো ভালো সার্ভিস চাই, এই সার্ভিস তারা ভালো সার্ভিস যেহেতু সেহেতু কিন্তু কেউ ফিজেই যেতে পারবে না, এটা একটা বিশ্বাস জায়গা তৈরি হবে, ওইটা আগামী দিনগুলোতে চলবে, ওরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে অলরেডি আমি মনে করি আর কি। আপনার কাছে আরও একটু জানতে চাইবো যে আমাদের দেশের প্রেক্ষাপটে বিমা শিল্পে আরও কী কী সমস্যা রয়েছে, এবং গৃহিণীরা কেন আসলে পলিসি করতে চাচ্ছে না বা চায় না? খুব মারাত্মক একটা কথা বলছেন যে আমি আগেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এই বাংলার ঘরে যারা গৃহিণীরা আছেন। আমাদের এই যে ফলোসি না করা অথবা না হওয়ার পিছনে কিন্তু গৃহিণীর অনেক ক্ষেত্রে দায়ী। যেমন ধরেন আমরা একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, মাসকে মাস, বছরকে বছর লাইফ ইন্স্যুরেন্স বুঝাই, বুঝানোর পর সে বুঝে সে মনে হয় যে এত খরচ বিরচের মাঝে আমরা যদি কিছু সেভ করি এখানে তাহলে একটা লাইফ ইন্স্যুরেন্স করি, কারণ আমি আমার যদি কোনো একটা অকার্স ঘটে তাহলে অ্যাটলিস্ট আমার বউ বাচ্চার জন্য কারোর কাছে যেতে না হয়, কারোর হেল্প নিতে না হয়, ঠিক আছে? তো এরকম একটা প্রোগ্রাম করি, যখন তার ওয়াইফের সাথে শেয়ার করে ওয়াইফ কিন্তু সাথে সাথে এটা রিফিউজ করে। তো আমরাও কিন্তু আমি এই বাংলার গৃহিণীদেরকে আমি রেসপেক্ট নিয়ে কথাটা বলবো যে আপনারা এটা কেন করেন, এই এই মানুষটা তো আপনাদের জন্যই তো ফলোসিটা করে, আপনার জন্য কারো কাছ থেকে যেতে না হয়, যেন যেন ফিনান্সিয়াল ক্রাইসিস না হয়, তাহলে আপনারা যদি এইভাবে যদি বিরোধিতা করেন তাহলে এটা আমাদের জন্য এবং পুরো জাতির জন্য একটা প্রবলেম। একজন কর্তা যদি মারা যায় তখন তার প্রথমে প্রতিবেশীর উপরে একটা বার্ডেন হয়, তারপরে আপনার এখানে আত্মীয় স্বজনদের উপর বার্ডেন হয়, তারপর পুরো রাষ্ট্রের উপরে একটা বার্ডেন হয়, যার কারণে পৃথিবীর সমস্ত রাষ্ট্ররা বলছে যে আপনারা লাইফ ইন্স্যুরেন্স করেন এবং ট্যাক্স রিবিট নেন। এটা একটা বিরাট ব্যাপার, এটা একটা বড় একটা সাবজেক্ট পৃথিবীর মধ্যে লাইফ ইন্স্যুরেন্স। তো এই জিনিসটার জন্য গৃহিণীরা না করে। আর আমি ভেরি ইন্টারেস্টিং, আমি যখন এই 20-22 বছর আগে যখন আমি দেখেছি, এক সময় আমি মানুষের ঘরে ঘরে যেতাম লাইফ ইন্স্যুরেন্স বুঝাইতাম, কিন্তু গৃহিণীরা বলতেন যে লাইফ ইন্স্যুরেন্স করা যাবে না। তো আমি জানতে চাইলাম কেন করা যাবে না, বলতে না লাইফ ইন্স্যুরেন্স করলে টাস করে মারা যাবে, টাস করে মরে যাবে, কে মরে যাবে, হাজব্যান্ড মরে যাবে, তবে হাজব্যান্ড পাবো কই? তো আমি বললাম যে এটা এইটা কীভাবে বললাম, বলতে হ্যাঁ লাইফ ইন্স্যুরেন্স আমার দাদিও বলছে যে লাইফ ইন্স্যুরেন্স করলে আমার হাজব্যান্ড মারা যাবে। তো আমি তাদেরকে যুক্তি দেখালাম যে দেখুন যে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে বিভিন্নভাবে, তো তাদের তো লাইফ ইন্স্যুরেন্স নেই, তারা টাস করে মরে কেন? বলে এইটা তো কোনো সময় চিন্তা করিনি, আলহামদুলিল্লাহ আমি তাদেরকে বুঝাইয়ার একটা জায়গাতে আনছি। আমি 3টা জেনারেশন ব্যবহার করছি, এখন 3টা জেনারেশন, এখন 4র্থ জেনারেশনে আসছি, এই 4র্থ জেনারেশনের ফলোসি আমি করতেছি, যারা একেবারে নেগেটিভ ছিল ও তাদের কথা বলছি, আজকে ক্রমে ক্রমে এইভাবে আসতেছেন। আশা করি আমি যেটা একটু আগে বললাম যে 8-10 বছরের মধ্যে দেখবেন দেখি এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা অনেক অনেক ডেভেলপ করছে,
অনেক অনেক ডেভেলপ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার অভিজ্ঞতার কথা শুনলাম, দীর্ঘ 32 বছরের অভিজ্ঞতা যেহেতু সেখান থেকে আমাদের সাথে কিছু শেয়ার করেছেন এবং সেই সাথে আমাদের শিল্পের যে সমস্যাগুলো রয়েছে বীমা শিল্পের সমস্যা এবং সম্ভাবনা সহ নানা দিক আপনি আলোকপাত করেছেন। অনেক ধন্যবাদ, বীমা শিল্প নিয়ে অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ জানাচ্ছি আরও একবার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন বীমা বিষয়ক অনুষ্ঠান সোনালি জীবন। অনুষ্ঠানটি পরিবেশিত হলো বাংলাদেশের প্রথম এবং পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো আর সময় নেই, তাই আমি লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামী আয়োজনে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সোনালি জীবন, সুখের জীবন।